ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লকডাউন অমান্য করার অভিযোগ দেখতে কেন্দ্রের প্রতিনিধি দল এবারে রাজ্যে। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের 7টি জেলায় ঘুরবে এই দল। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি। এই 7টি জেলার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের 7টি জেলা পরিদর্শনের জন্য 2টি দল গঠন করেছে কেন্দ্র। একটি দল ঘুরবে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে, অর্থাৎ যে 4টি জেলাকে কেন্দ্র করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। कुछ जिलों में कोविड-19 के संक्रमण की स्थिति गंभीर है या गंभीर होती जा रही है, जैसे राजस्थान में जयपुर, पश्चिम बंगाल में कोलकाता, हावड़ा, 24 परगना नॉर्थ, मेदिनीपुर ईस्ट, दार्जिलिंग, जलपाईगुड़ी और कालिम्पोंग। इन चारों राज्यों के प्रभावित जिलों का ऑन द स्पॉट आंकलन करने के लिए गृह मंत्रालय ने 6 इंटर मिनिस्टीरियल सेंट्रल टीमों का गठन किया है। ये टीमें अपने निर्धारित स्थान पर पहुंच चुकी हैं। ये टीम टा पाठानो कोनो जुक्ति नहीं। प्रथम होच्छे बोला होच्छे जेखाने केस बेशी आछे सेखाने पाठानो होयेछे। एवरी जे आमादेर संगे जोगाजोग करे आमादेर काछे एसे कथा बोले आमादेर काछ थेके ब्रीफिंग निये तारपरे जोदि प्रयोजन होतो ओरा फिल्डे जेतेन कि नेमेछेन एयरपोर्ट थेकेई सरासरि फिल्डे चले जाच्छेन। এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমরা যতক্ষণ ক্লিয়ার হব না যে ওদের কি প্রয়োজন আছে, কেন যাচ্ছে, ততক্ষণ আমরা আমাদের রাজ্যে ওদেরকে ঘুরতে দেব না। টিম ক্যালকাটা এসেছে, একটা টিম জলপাইগুড়ি গেছে। কেন গেছে, কি মাপকাঠিতে গেছে, কিভাবে ওরা বেছে নিয়েছে এলাকা আমরা জানি না। আমরা খবরটা পেয়েছি, চিঠি পেয়েছি, ফোন পেয়েছি, তার 15 মিনিট মধ্যে এই টিমগুলো নেমে গেছে ক্যালকাটাতে অথবা বাগডোগরাতে। এটা নিজেদের ইন্টারনাল সার্কুলার রয়েছে, তার উল্লঙ্ঘন হয়েছে। আমার মনে হয় না যে এটা খুব ভালো উদ্যোগ হবে এবং এটা ভালো লক্ষণ। অন্তত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই জিনিস একেবারেই অচল। তার থেকে তারা বলতে পারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, প্রশাসনের সাথে কথা বলতে পারে, কি কি সাহায্য লাগবে তা জানতে পারে। এসে আর কি বলবে, এসে তো সেই রাজ্য সরকারকেই বলতে হবে। তার থেকে রাজ্য সরকারের উপরে ভরসা আরো বাড়িয়ে দিয়ে সাহায্যের হাত বাংলার মানুষকে বাড়িয়ে দেওয়াটাই কি সবচেয়ে বড় কাজ হতো না? লেখা আছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে অ্যাক্ট আছে 2005 সালের, তাতে কোন কোন ধারাতে কি কি কাজ হতে পারে, কেন্দ্র সরকার কোন ধারা মোতাবেক এখানে পাঠাচ্ছে সব লেখা আছে। যেখানে বেশি ক্ষতি হয়েছে, যেখানে অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে ইনফেকশন বেশি হয়েছে, মৃত্যু বেশি হয়েছে, তার মধ্যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট আছে যারা বিজেপি চালিত গভর্নমেন্ট, তা সেখানেও যাচ্ছে। যারা আজকে এখানে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের সুযোগ নিয়ে বিজেপিকে আটকাচ্ছেন, বিজেপির নেতাদের এমপিদের আটকাচ্ছেন, তাদের নামে এফআইআর করছেন, তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং করে দিচ্ছেন, তারা আজকে কেন এই কথা বলছেন? এখন সেই প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশ্ন আসছে কেন? রাজনীতি হচ্ছে, মানুষগুলো মরছে, বিপদে পড়ছে, তখন রাজনীতি করছেন? রাজ্য সরকারের ফেইলিয়ার আছে কোনো সন্দেহ নেই, আমরা বারবার বলেছি, কিন্তু তাকে ব্যবহার করে যদি আবার রাজনীতির চেষ্টা দিল্লিওয়ালারা করে আমরা তাতেও আপত্তি করব। লকডাউনে মানুষ বিপদে আছে, এটাকে চান্স হিসেবে নেব, চান্স, রাজনীতির লড়াইয়ের চান্স, স্টপ ইট অ্যান্ড স্টপ ইট। রাজ্যে কেন্দ্রীয় দল প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন কয়েকটি জেলায় লকডাউন বিধি ভঙ্গ করা হচ্ছে বলে জানানো হয়েছে, কিন্তু এই পর্যবেক্ষণ ভিত্তিহীন এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যে জেলাগুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে কালিম্পংয়ে শেষ করোনা সংক্রমণের খবর মিলেছে 2 এপ্রিল, জলপাইগুড়িতে 4 এপ্রিল এবং দার্জিলিংয়ে 16 এপ্রিল। এর থেকেই বোঝা যাচ্ছে জেলা নির্বাচনও তার সম্পর্কে পর্যবেক্ষণ দুর্ভাগ্যজনক এবং কল্পনাপ্রসূত। রেশন দুর্নীতি, কালোবাজারির মতো অভিযোগ তুলে টুইটারে বারবার সরব হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার রাজ্যকে খোঁচা দিয়ে ফের তিনি টুইটারে লেখেন, শ্রম সাধ্য প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে। আজ থেকে রাজ্য সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে চাল তুলতে শুরু করেছে। আগামী 3 মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। কার্যকরভাবে ও স্বচ্ছতার সঙ্গে তা গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি। রাজ্যপাল আরও টুইট করেন, এড়িয়ে যাওয়ার মতো উত্তর। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের সঙ্গে কথা বলে জেনেছি, এফসিআই সবসময় তৈরি,
নিষ্ক্রিয়তা রাজ্যের তরফে। সোমবার জগদীপ ধনকরকে ফেক টুইটারে লেখেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার এটাই আসল সময়। রেশনে দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে মুখ্য সচিবের উত্তর এবং এফসিআই সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য খাদ্যমন্ত্রী ও দফতরের সচিবের কাছে আর্জি জানিয়েছি, উত্তরের অপেক্ষায় রয়েছে। রাজ্যের কোনো মানুষ যাতে অভুক্ত না থাকেন তা সুনিশ্চিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল যা বলছেন তা অবান্তর, প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবং আমাদের অফিসাররা সবাই মিলিয়ে যে আয়োজনগুলো করছেন সবকটি ব্যাপারেও, এইসব ব্যাপারেও তিনি সচেতন এবং সেটা করছেন। এবং উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী অন্য মুখ্যমন্ত্রীদের কাজ করছেন না বলি না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন তার সাধ্য মতন, যাতে ভালোভাবে একে মোকাবিলা করা যায়। এখানে অন্য কেউ যদি হস্তক্ষেপ করে আলোচনা সমালোচনা করে এটা এই সিস্টেমটাকেই যেটা উনি করতে চান মুখ্যমন্ত্রী তাকে দুর্বল করে, তাহলে মানুষের ভালো করা হবে না। আমার অনুরোধ হবে সবাইকে যে আমাদের সরকার যা করছেন সেটা করতে দেওয়া হোক, কোনো এই অবৈধ অনৈতিক সমালোচনা না করে। রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত হোক, রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করে বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। ফের রাজ্যের খাদ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছেন তিনি। রাজ্যপাল যে কথাগুলো বলছে সঠিক কথা, সেই কারণে রাজ্যপালের বক্তব্য থেকে এক ধাপ এগিয়ে বা রাজ্যপাল হয়তো অতটা বলতে পারেন না ওনার সাংবিধানিক পদমর্যাদার কারণে, সেই কারণে আমি পরিষ্কার বলছি এই অযোগ্য অপদার্থ দুর্নীতিগ্রস্ত রেশনিং ব্যবস্থাকে ঠিক করার জন্য পুরোপুরি দায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অপসারণ দরকার। আর মুখ্যমন্ত্রী অবিলম্বে খাদ্যমন্ত্রীকে অপসারণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, সারা বাংলায় প্রথম একটা মেসেজ পাঠান যে না, তিনি খাদ্য ব্যবস্থা ঠিক করতে চান, তাহলে অন্তত সারা বাংলায় একটা গুড মেসেজ যাবে। আর পরে যেটা দরকার সেটা হচ্ছে এই খাদ্য ব্যবস্থার দুর্নীতির জন্য আগামীকালই মুখ্যমন্ত্রীর উচিত সিবিআই ইনকোয়ারির আদেশ দেওয়া। করোনা রোগের সংক্রমণ নিয়ে কোথায় কি ঘটছে সে সম্পর্কে বিন্দু মাত্র কিছু রাজ্য জানাচ্ছে না রাজ্যপালকে, সেই সঙ্গে রেশন দুর্নীতি ক্রমশ গ্রাস করছে গোটা রাজ্যকে। এই ভাষাতেই ফের রাজ্যকে অভিযুক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকর। গত 48 ঘন্টা ধরে বারংবার রাজ্যপালের টুইট ও একের পর এক চিঠি এবং পাল্টা রাজ্যের মুখ্য স্বরাষ্ট্র সচিবের পত্রাঘাত নিয়ে এক টানা চাপান উত্তরের পর সোমবার সকালেও বার কয়েক টুইট করে রাজ্যকে কটাক্ষ করেছিলেন রেশন ব্যবস্থা নিয়ে। তারপরে বিকেলে রাজ্যপালের এই চিঠি প্রকাশ্যে আসে। চিঠিতে রাজ্যপালের অভিযোগ, 8ই এপ্রিল মুখ্য সচিবের সঙ্গে আলোচনার পর আজ পর্যন্ত করোনা মোকাবিলা ও লকডাউন নিয়ে রাজ্যের তরফে রাজ্যপালের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, জানানো হয়নি তথ্য। চিঠিতে মুখ্যমন্ত্রীকে লৌহ আবরণ সরিয়ে রাজ্য ও রাজ্যবাসীকে করোনা থেকে বাঁচানোর চেষ্টায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। কলকাতা মেডিকেল কলেজের আরো 5 জন চিকিৎসক করোনায় আক্রান্ত। এই নিয়ে কলকাতা মেডিকেল কলেজেরই 8 জন চিকিৎসক সংক্রমণের কবলে। বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালের এক কর্মী ও চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত এক রোগীও করোনায় আক্রান্ত। চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় 50 জন কোয়ারেন্টাইনে। করোনা মোকাবিলায় সাধারণ মানুষের ভরসা যারা, একের পর এক সেই চিকিৎসকদের শরীরেই বাসা বাঁধছে এই মারণ ভাইরাস। সোমবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালে করোনা আক্রান্ত হলেন আরও 5 জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, তাদের কারো মধ্যে করোনার উপসর্গ দেখা যায়নি। করোনা রোগে যত যদি আমি ধরি 100 জন মানুষ আক্রান্ত হন, তার মধ্যে 80% মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। যতক্ষণ না সেটা পরীক্ষা করবেন আপনার জানা সম্ভব নয়। তার সামান্য জ্বরও থাকে না, তার গলা ব্যথাও থাকে না, সেই কারণেই রোগ এত কন্টাজিয়াস।
তিন চিকিৎসকের পর সোমবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়েছেন চারজন জুনিয়র চিকিৎসক। কলকাতা মেডিকেল কলেজ সূত্রে খবর, সম্প্রতি সেখানে ভর্তি এক প্রসূতি করোনা আক্রান্ত হন, তার থেকেই প্রসূতি বিভাগের চিকিৎসকরা আক্রান্ত হন বলে সন্দেহ। অন্যদিকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে, তার থেকে মেডিসিন বিভাগের চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালের কর্মী এবং সেখানে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত এক রোগী। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি ব্যারাকপুরে, বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত 50 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে এত স্টাফ রয়েছেন, ডাক্তার রয়েছেন, সবাই রয়েছেন, তারা সবাই সোসাইটিতে থাকেন, সুতরাং সবাইকারই ইকুয়াল চান্স ইনফেকশন পিক আপ করার। হ্যাপেন্স টু বি দ্যাট আমাদের এখানে কাজ করতেন, তার পরীক্ষা হয়েছিল, টেস্ট পজিটিভ হয়েছিল এবং তিনি এখন আমাদের কাছেই ট্রিটমেন্টে আছেন। তার সঙ্গে যাদের প্রলং কন্ট্যাক্ট হয়েছিল তাদের সবাইকে আইসোলেট করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পেশেন্টেরও সঙ্গে যাদের সংস্পর্শ হয়েছিল তাদেরকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 20 জন চিকিৎসক, 8 জন নার্স এবং 11 জন স্বাস্থ্যকর্মী, অর্থাৎ মোট 39 জন। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।